এখানে 600 টাকা 30 পিসের বাক্স, আমার দোকানে পাবেন অনলি 530, 530 এটা মাত্র 90 রুপিস, অনলি 90 রুপিস, ইউ উইল গেট অনলি 90 রুপিস। আমুল ডার্কে এটা এটা ফ্লেভার, হেজালনাট, হেজালনাট হচ্ছে আপনার, এটা হচ্ছে ডার্ক, আর এটা হচ্ছে বিটার, হচ্ছে ফ্রিতে আপনাদেরকে খাওয়াবে ওনারা। আপনার মানে ফুড ট্রাভেলার ভিডিও দেখে আসলে পর যদি কেউ আমার সাহায্য চায় তো আমরা সাহায্য দিতে রাজি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বারবার বলছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমার দোকানে আপনি অনেস্টি পাবেন, এক নম্বর জিনিস পাবেন, উল্টো পাল্টো জিনিস পাবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, ফুড ট্রাভেলগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটি কলকাতা নিউ মার্কেটে চকলেট কেনাকাটা নিয়ে। আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশিদের ইন্ডিয়া ট্যুর মানেই হচ্ছে কলকাতা, আর কলকাতা মানেই যেন হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটে ঢুকলে আমি এই দোকান থেকেই সবসময় কেনাকাটা করার চেষ্টা করি, কারণ এক দোকানের মধ্যেই আপনি সব ধরনের চকলেট আইটেম, মশলা আইটেম, বাদাম আইটেম থেকে শুরু করে কসমেটিক আইটেমও পেয়ে যাবেন। আপনার হচ্ছে বিভিন্ন দোকান ঘোরা লাগবে না, একটা দোকানের মধ্যেই সবগুলো আইটেম পাবেন আপনারা। তো আমার কাছে অনেকেই হচ্ছে সাজেশন চেয়েছিলেন যে হচ্ছে কোথা থেকে কেনাকাটা করবেন হোলসেল প্রাইসে, তো তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা। এই ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে সবগুলোর প্রাইসটা কত কমে পাচ্ছি আমরা সেটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। ভিডিও লাস্টের দিকে হচ্ছে দোকানের লোকেশন সহ বিস্তারিত থাকবে, সো না টেনে ভিডিওটা দেখতে থাকুন। তো এই দোকান হচ্ছে সব ধরনের চকলেট, আপনার স্নিকার্স থেকে শুরু করে কিটক্যাট, ডার্ক চকলেট সব পেয়ে যাবেন। আমরা হচ্ছে এগুলো মোটামুটি সব কিছুই কেনাকাটা করেছি এখানে, তো আপনাদের ভিডিওর সুবিধার্থে আমি সবগুলোর প্রাইসগুলো একটু মেনশন করে দিব। আমাকে সাহায্য করবে হচ্ছে দোকানের মুস্তফা ভাই, আর হচ্ছে ভাই আপনার নাম শাহাবুদ্দিন ভাই, ওনারা হচ্ছে আমাকে একটু হেল্প করবে যে প্রাইসগুলো সম্পর্কে, যে কোনটার প্রাইস কত। তো চলুন আমরা একটু প্রথমে জেনে নিই, এটা হচ্ছে 5 স্টার, এটা হচ্ছে প্রাইস কত? 250, আর এটা এমআরপি কত আছে? 270 এমআরপি আছে, এখানে আপনারা 250-তে পাবেন। তারপর হচ্ছে বাউন্টি, এটা হচ্ছে বাউন্টির বক্স, এটার এমআরপি কত আছে? 450, আর আপনাদের প্রাইস 380, এটার হচ্ছে 450 হচ্ছে এমআরপি, আর এখানে পেয়ে যাবেন আপনারা মাত্র 380, মানে 380-তে। আমরা হচ্ছে এটাই দেখাবো যে এমআরপি এর চেয়ে কত কমে হচ্ছে আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর এটা হচ্ছে স্নিকার্স, এটা প্রাইস হচ্ছে আপনার 400 টাকা 40 পিসের, কিন্তু আমার দোকানে আপনি পাবেন 340, অনলি 340। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে 400 টাকা, এখানে আমরা পাবো হচ্ছে 340, মানে 340 টাকায় আমরা পাবো এখানে। আর নেক্সট কি আছে? হ্যাঁ, এটা 72 পিসের ডায়েরি মিল্ক আছে, 72 পিসে, এটা আপনি আমার দোকানে 330 টাকাতে পাবেন, 5 টাকা পিস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পার্ক 10 টাকা, এটা 300 টাকা দাম হয়, আমার দোকানে পাবেন আপনি মাত্র 270 টাকা। আচ্ছা, এটা বক্স হচ্ছে 300 টাকা, 270 টাকা এখানে পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে 30 টাকা পার পিস, এটা বক্সের মধ্যে আছে 21 পিস, 21 পিসেস, এটার দাম হচ্ছে আপনার 630, আমার দোকানে পাবেন 550 টাকা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 630 টাকা এমআরপি, আপনারা এখানে পাবেন 550 টাকা মাত্র। এটা হচ্ছে কিন্ডার জয়, এটা এমআরপি আছে আপনার 360 টাকা, আমার দোকানে পাবেন 320 টাকা। 360 টাকা এমআরপি, 320 টাকায় আমরা হচ্ছে এখানে পাবো, আপনারা যদি আসেন এখানে পাবেন। এটা এই যেগুলো হচ্ছে প্রিংগলস, প্রিংগলস হচ্ছে সবগুলো আছে 115 করে হচ্ছে এমআরপি, আপনারা প্রিংগলস এর সবগুলো ফ্লেভার পেয়ে যাবেন। এগুলো সবগুলোর প্রাইস সেম, এমআরপি হচ্ছে 115 টাকা, আপনারা সবগুলো 100 টাকা করে পেয়ে যাবেন। তারপর নেক্সট কি আছে দাদা? এটা আছে টু ফিঙ্গার কিটক্যাট আছে, এর দাম হচ্ছে আপনার এখানে 600 টাকা, 30 পিসের বাক্স, আমার দোকানে পাবেন অনলি 530, 530 টাকা, 600 টাকার এটা আপনারা 530 টাকায় পেয়ে যাবেন এখানে। এটা দেখেন, এটা ডার্ক, এই যে হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুবই পপুলার। তো এটার বক্স হচ্ছে কত? এটা আপনার 170 এমআরপি আছে, আমার দোকানে পাবেন 130, 170 টাকার, এটা আপনারা 130 টাকায় পেয়ে যাচ্ছেন এখানে। নেক্সট হচ্ছে আমরা কি দেখবো? সোন পাপড়ি, এটা হচ্ছে, এটা আপনি অন্য জায়গায় পাবেন বাই ওয়ান গেট ওয়ান, তাও আমার দোকানে সস্তা পাবেন আপনি, এটা মাত্র 90 রুপিস, অনলি 90 রুপিস, ইউ উইল গেট অনলি 90 রুপিস। আচ্ছা, এই সন পাপড়ির ব্যাপারটা হচ্ছে, এটা আমরা বিভিন্ন সুপার শপগুলোতে বাই ওয়ান গেট ওয়ানে সেল করে 220 টাকায়, তার মানে হচ্ছে এক একটা 110 করে পড়ে যায়, আর এখানে সিঙ্গেল পিসে আপনি নিতে পারবেন মাত্র 90 টাকায়। আর কয়েকটা ফ্লেভার যে সব জায়গায় আপনি পেতে পারবেন না, এই আমুল ডার্কে এটা এটা ফ্লেভার, হেজালনাট, হেজালনাট হচ্ছে আপনার, এটা হচ্ছে ডার্ক, আর এটা হচ্ছে বিটার, এই সব দোকানে আপনি অ্যাভেলেবেল পাবেন না, কিন্তু আমার দোকানে এইগুলো সব আপনি অ্যাভেলেবেল পাবেন।
আচ্ছা কোনটার প্রাইস কত আমাকে একটু যদি বলেন? এটা গ্রিন গ্রিন চকোলেট আছে, এর প্রাইস হচ্ছে আপনার 140, কিন্তু আমার দোকানে পাবেন 120। আচ্ছা 140টা 120। এটা হেজেলনাট পাচ্ছেন আপনি 220 টাকা, এমআরপি আছে আমার দোকানে 190। আচ্ছা 220, এটা হচ্ছে 190 তে আপনারা পাবেন। এটা বিটার আপনি 90% বিটার, এটা পাচ্ছেন আপনি প্রাইস আছে 140, আমার দোকানে পাবেন 120। এন্ড ডার্ক চকলেট ইউ উইল গেট অনলি 95। ওকে 110 টাকা এমআরপি যে ডার্ক চকলেট, যেটা হচ্ছে আমাদের দেশে খুবই চলে, এটা হচ্ছে মাত্র 95 আপনারা পাবেন। আর এটা হলো পোলো, তারপর নেক্সট হচ্ছে পোলো দেখাই আপনাদের। এটা 23 পিসের আছে, অনলি 100 রুপিস 100। আচ্ছা 23 পিসের, এটা মাত্র হচ্ছে 100 টাকা বক্স। কয় একটা চকলেট আছে, আর এই যে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমারি কালারফুল অনেক ধরনের চকলেট আছে, এগুলার হচ্ছে প্যাকেট কত করে? প্যাকেট এটা প্যাকেট আছে, ওজন আছে, নেট ওয়েট 400 গ্রাম, এই 400 গ্রাম ওজন আছে, এই ওজনে কম করে বিক্রি করে 130, কিন্তু আমার দোকানে আপনি নেট ওয়েট পাবেন 160 টাকা করে। আচ্ছা এগুলো হচ্ছে ওজন, দয়া করে ওজনটা দেখবেন। আর আমাদের যে ব্র্যান্ডেড চকলেট ডোম, এটা সাফায়ার কোম্পানি চকলেট, খুবই নাম করা কোম্পানি আছে সাফায়ার। আচ্ছা এটা হচ্ছে ভিনটেজ সেম অ্যাভেলেবেল, আর একটা বাদামের চকলেট আছে এগুলো, আর আমার দোকানে পাবেন আপনি চেষ্টা চেষ্টা দেখে বাবু চেষ্টা, আমার দোকানে কয়েকটা ফ্লেভার রয়েছে যে আপনি খেয়ে পর নিতে পারেন। আপনি হচ্ছে এখানে হচ্ছে টেস্টের জন্য একটা বক্সই রেখে দিয়েছে প্রত্যেকটা ফ্লেভারের, আপনি হচ্ছে টেস্ট হচ্ছে আগে যাচাই করে দেখে তারপর হচ্ছে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে ফ্রিতে আপনাদেরকে খাওয়াবে ওনারা। দোকানের নাম যেহেতু হচ্ছে চকোনাট, তো এখানে হচ্ছে চকলেট প্লাস হচ্ছে নাট, মানে অর্থাৎ হচ্ছে বাদামের বিভিন্ন আইটেম মশলা আইটেম এগুলো পাওয়া যায়। তো এখন হচ্ছে আমরা চকলেট আইটেমগুলো দেখিয়েছি, তো এখন হচ্ছে আপনাদের বিভিন্ন বাদামের যে আইটেমগুলো সেগুলোর প্রাইস হচ্ছে আপনাদেরকে আইডিয়া দিব। তো দাদা হচ্ছে সুবিধার্থে এখানে সবগুলো মোটামুটি সামনে এনে রেখেছেন, আমাদের একটু প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিবেন এখন। তো চলুন আমরা প্রাইসগুলো হচ্ছে ওনার থেকে জেনে নিই। আচ্ছা এই কাজুটা স্পেশাল কাজু যে গোয়া থেকে আসে, এর দাম হচ্ছে আপনার 700। এটা আলমন্ড আছে, আলমন্ড দু ভ্যারাইটি, এটা টপাক আছে, আপনাকে বুঝতে হবে যে নিউ মার্কেটে গেলে আমরা কেনাকাটা করি কোনটা জিনিস কী দাম আছে। এ দেখেন এটা হলো আপনার, এটা আলমন্ড, এর মধ্যে অনেক অয়েল আছে, তেলের ব্যাপার, এটা একটু শুকনো, এটার দাম হচ্ছে আপনার 600 টাকা, আর এটা হচ্ছে আপনার 700 টাকা, 700। এইটা টপাক আপনাকে বুঝতে হবে কে টপাকটা কী আছে, ডিফারেন্ট প্রাইস ডিফারেন্ট যে হয় এইভাবে হয়। আপনি ঠিকভাবে আপনি দেখেন যে কালারগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা কী আছে এখানে, তারপরে আপনি দেখবেন যে নিউ মার্কেটে কোনো দোকানে এরকম প্রাইস লেখা থাকে না, এইরকম প্রাইস 1300, 1400, 1550, এটা হলো প্রাইস। আর এইটা হচ্ছে আপনার সাইজ এমএম, এটা এগুলো হচ্ছে এমএম, এটা আপনি দেখে নেবেন প্রাইসগুলো কম বলতে গেলে। আপনি যদি এটা আপনি আমার আপনাকে যদি এরকম দেখাবো আপনি বুঝতে পারবেন না কোন সাইজ কী আছে, কীভাবে কী কার দাম আছে, দামের জন্যে আর সাইজের জন্য আমরা লিখে রাখি। এটা হচ্ছে দারুচিনি, এটা খুব ভালো দারুচিনি আছে, মশলার মধ্যে দেখেন সব আছে আমার কাছে, লবঙ্গ, এলাচ, দালচিনি, জাবিত্রী, শাহজিরা, শাহমরিচ, জায়ফল, গোলাপ ফুল, আলু বখরা, আর গরম মশলা, কাবাব মশলা, শাহি বিরিয়ানি মশলা, চিকেন মশলা, তারপরে কাশ্মীরি চিলি, তিখা লাল, টি মশালা, তারপরে বিভিন্ন রকম শ্যাম্পুগুলো পাবেন আপনি শ্যাম্পু, টোটাল এখানে কসমেটিক, পারফিউমস এইসব আছে আপনার। ডিসকাউন্ট প্রাইস ইউ উইল গেট ডিসকাউন্ট, আমার দোকানে সমস্ত আপনি পাবেন ডিসকাউন্ট প্রাইস, একদম জেনুইন প্রাইস, পুরো নিউ মার্কেটে আমার দোকান যে প্রাইসগুলো আপনি একদম জেনুইন পাবেন। তো দাদা যারা হচ্ছে আমার ভিডিও দেখে আসবে, তো তাদের সুবিধার জন্য আপনি একটু এই দোকানের লোকেশনটা এক্স্যাক্ট অ্যাড্রেস যারা কিভাবে আসবে সেটা যদি একটু বলতেন। আমার দোকানে যদি আসতে হবে আপনার একদম সোজা রাস্তা আছে, আপনি নিউ মার্কেটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গেট নম্বর 5 উল্টো দিকে, জাস্ট অপোজিট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, একটা বড় হোটেল আছে লিন্ডসে, লিন্ডসে হোটেল ঠিক উল্টো দিকে 5 নম্বর গেট আছে। আর আমার দোকানে নম্বর আছে দুটো, মুস্তফা ভাই এইটা দুটো নম্বর দেওয়া আছে, চকোনাট এটা মিসিনিয়ার্স 1P স্টল নম্বর 15/1 এস এস হক মার্কেট কলকাতা 87 অপোজিট, দেখেন এটা মনে করে দেখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটাই আপনার ট্রেডমার্ক, এটা হলো গেট নম্বর 5-এ, একবারে আপনি সোজা আসবেন আমার দোকানে বোর্ডগুলো আপনাকে দেখা যাবে।
আচ্ছা, তো যেটা বললো আপনার হচ্ছে এখানে নিউ মার্কেটের অপোজিটে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক অপোজিটেই গেট নাম্বার 5 দিয়ে ঢুকলি হচ্ছে আপনারা এই চকোনাট এই দোকানটা পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা পাবেন হচ্ছে এই শাহাবুদ্দিন ভাইকে আর হচ্ছে এই যে মুস্তফা ভাই, ওনাকে, এই দুজনকে আপনারা হচ্ছে পেয়ে যাবেন এই দোকানে। তো দাদা, আমরা হচ্ছে আমার চ্যানেল ফুড ট্রাভেলগের ভিডিও দেখে যারা আসবে আপনার দোকানে, যদি আয়সা বলে যে আমরা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে ফুড ট্রাভেলগের ভিডিও দেখে আসছি, তো তাদের জন্য হচ্ছে কি ধরনের ডিসকাউন্ট বা কি ধরনের সুযোগ সুবিধা আপনারা দিবেন? মানে আমাদের সুবিধা এই আছে, ডিসকাউন্ট দেওয়ার পর ওনার আরও কিছু করে দেবো আমরা। আর সব থেকে বড় জিনিস আছে কি, আপনার যদি ভিডিও কেউ খদ্দার আমার দোকানে আসবে, অলওয়েজ আমরা রেসপেক্ট করি, মান সম্মান দিব, জিনিস এক নম্বর দিব। যদি কিছু সাহায্য লাগলে আপনার মানে ফুড ট্রাভেলার ভিডিও দেখে আসলে পর যদি কেউ আমার সাহায্য চায় তো আমরা সাহায্য দিতে রাজি আছি। তো সবাই তো শুনতেই পারলেন, যদি এখানে আয়সা যদি হচ্ছে আপনারা হচ্ছে আমার চ্যানেলের নাম বলেন বা হচ্ছে আপনারা যদি বলেন যে আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে ভিডিও দেখে এসছেন, তো হচ্ছে এখানে হচ্ছে সর্বাত্মক হচ্ছে ডিসকাউন্ট এবং সাহায্য আপনারা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বারবার বলছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমার দোকানে আপনি অনেস্টি পাবেন, এক নম্বর জিনিস পাবেন, উল্টো পাল্টো জিনিস পাবেন না, আর অবভিয়াসলি আপনি 110% আপনি রেসপেক্ট পাবেন আমার দোকানে। থ্যাংক ইউ সো মাচ। ওকে।